গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও তো দেখতেই পাচ্ছ দারুণ ভালো আছি বন্ধুদের সঙ্গে কিন্তু শান্তিনিকেতনের দিনটা ভীষণ আনন্দ করেছি আগের ভিডিও তো তোমরা দেখেইছো আমরা কতটা আনন্দ করেছি আজকে হচ্ছে দ্বিতীয় দিন আজকে দ্বিতীয় দিনের সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাই পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো ঘুম থেকে উঠে দেখলে সবাই কিন্তু চা বিস্কুট খেয়ে নিয়েছে এখন একটু ঘুরতে যাবো তার আগে দেখো বন্ধুরা মিলে কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছি আনন্দ করতে শুরু করে দিয়েছে মানে প্রচুর আনন্দ করেছি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত আনন্দ করেছি এত নাচ গান করেছি তো একটু টিফিন খাওয়া বাকি ছিল ওই জন্য আমরা অর্ডার দিয়েছিলাম যে আমাদের একটু লুচি আর তরকারি দেওয়া হোক তো সেই মতো ওনারা কিন্তু লুচি আর তরকারি একদম রুমেই দিয়ে গেছে তোমরা চাইলে নিচে গিয়েও খেতে পারো আমরা আসলে চেয়েছিলাম একটু রুমেই দিক রুমে সবাই বসে বেশি মজা করতে পারবো সেই জন্য একটু রুমেই চেয়েছিলাম আর এখানে কিন্তু লুচি আলু সবজি আর একটা করে কিন্তু মিষ্টি দিয়েছিলো মিষ্টিটা আমরা চাইনি আমার মনে হয় ওনারা নিজে থেকেই দিয়েছিলো আর সত্যি কথা বলতে খাওয়া দাওয়া ভালোই হয়েছিলো সেরকম বাড়িতে আমরা লুচি তরকারি খাই ঠিক সেরকমই লাগছিল খেতে ভালোই লাগছিলো তো খাওয়া দাওয়া করেই দেন তারপর কিন্তু আমরা রেডি হবার আমার মুখ দেখে তো বুঝতেই পারছো আমি অর্ধেক কিন্তু রেডি হয়ে গেছি আজকে শান্তিনিকেতনে বেশ কিছু কিছু জায়গায় ঘুরে দেখাবো সবার আগে যেমন কঙ্কালিতলা মন্দিরে সবটাই তোমাদেরকে দেখাবো আর এই দেখো আমার লুক কেমন লাগছে আমাকে আর আমার বরকে সেটা প্লিজ কমেন্ট করে জানিও একে একে সবাইকেই দেখাবো কেমন কে কী হিসেছে তাই পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবো আর যেন আমরা সবাই কিন্তু নীল কম্বিনেশনেরই ড্রেস পরেছিলাম মানে সবার তো অ্যাকুরেট মেলেনি কিন্তু আমরা চেষ্টা করেছিলাম বেস কালারটা যেন নীলই হয় আর দেখতেই পাচ্ছ সবাই কিন্তু না আমরা চারটে মেয়ে আমাদেরকে কেমন লাগছে একটু বড়ো তো বাকি তিনজনের শাড়িটা প্রায় একরকম হয়ে গেছিলো আমারটা একটু আলাদা হয়ে গেছে বাট তবুও ভালো তো লাগছিল না তো এখন দেখো টোটো বুক করে টোটো করে এখন আমরা প্রথমে যাবো কঙ্কালিতলা মন্দির তারপরে যাব শিল্পগ্রাম আরও অনেক কিছু যেখানে যাই না কেন সবটাই তোমাদেরকে দেখাবো তাই পুরো ভিডিওটা দেখতে পাইলে তোমরা সবটাই দেখতে পাবে আগের দিন যে টোটো দাদারা আমাদেরকে নিয়ে এসেছিলো স্টেশন থেকে আর সোনাজুরি হাটে নিয়ে গেছিলো তাদেরই টোটো করে কিন্তু আমরা আজকেও বেরিয়ে গেছি আর দেখতে থাকছি প্রাকৃতিক দৃশ্য এখানে গাছপালা এত বেশি এত সুন্দর কি বলবো এখানে কিন্তু আমরা অনেক কিছু দেখেছি যেখানে এক পায়ে দাঁড়িয়ে সেই তালগাছের কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সেটাও দেখেছি আরও নানানো অনেক কিছু দেখেছি তো তো তোমাদের দেখাতে পাইনি যেটুকু পেরেছি অবশ্যই ভিডিও করেছে এখন তো ভিতরে অ্যালাউ করে না ওই জন্য আমরা ঢুকতেও পারিনি যাই হোক দেখো আমরা কিন্তু এখন কঙ্কালিতলার মন্দিরে চলে এসেছি আর এখানে কিন্তু ভেবেছিলাম প্রথমে পুজো দেবো না তারপরে হয় না মায়ের মন্দিরে এসে মনটা ডাকলো যে না যখন সামনে এসেছে তখন পুজো দিয়েই দেবো জন্য দেখো সবাই কিন্তু আমরা আগে গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে নিলাম আর এখন দেখো ফুলের মালা নিলাম আর একটু ডালাও নেবো ডালা নিয়ে এখন কিন্তু আমরা সবাই মিলে পুজোটা দিয়ে দেবো আন্তরিকতনের এই কঙ্কালতলার মন্দির নাকি সতীপীঠের একটা পিঠ আমরা আমি আসলে জানি না এখানে আসলে কী পড়েছিলো তোমরা যদি জানো সতী মায়ের কোন অংশ ওখানে এসেছিলো আর কি পড়েছিল সেটা যদি জানো অবশ্যই কমেন্ট করে বলো আমি ঠিক জানি না তো আমি যাই হোক এখন দেখো হেটে হেঁটে আছি মন্দিরের ভেতর মন্দিরটা কিন্তু অনেক সুন্দর অনেকটা বড় জায়গা জুড়ে আর এখানে সব থেকে ভালো কি যেন কুকুরগুলো এত ভালো না যেন মিষ্টি খায় প্রসাদ খায় এত পায় পায়ে আসলে খুব ভালো লাগছিল তো চলো ঠাকুর তোমাদেরকে দেখাবো সব জায়গায় তো ঠাকুর দেখাতে দেয় না ফোন অ্যালাউ করে না বাট এখানে সেরকম কোনো ব্যাপার ছিল না সেই জন্য একটু ভিডিও তোমাদের জন্য আমি করে এনেছি তোমাদের দাদাকে দিলাম পুজোটা দেওয়ার জন্য বললাম তুমি নিজে হাতে পুজোটা দাও তো ওই দেবে পুজোটা আর এখানে দেখো একটা বট গাছের সবাই মনস্কামনা করার জন্য ঢিল বেঁধেছে কিন্তু আমিও চেয়েছিলাম কিন্তু আমি বাদলাম না কারণ মনস্কামনা পূরণ হলে আমাকে এতদূর আসতে হতো আমি যদি আসতে না পারতাম আর এই দেখো এই জলাশয়টা এটা নাকি কোনোদিনও শুকায় না এখানে নাকি স্নান করতে দেওয়া যাবে এখানে নাকি স্নান করলে তোমার সমস্ত পাপ ধুয়ে যাবে কিন্তু এখানে স্নান করতে দেয় না তো সেই জন্য সবাইকে গঙ্গা জলের মতো আর কি দিয়ে দিলাম আর কি সবার কাছে ছিটিয়ে দিলাম তো সবাই তো খুব খুশি হয়েছে আমার তো খুব ভালো লেগেছে এখানে এসে যাই হোক এখানে ঘোরাঘুরি করার পর এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি অন্যান্য এক জায়গায় যাবো বলে তো এখানে যাওয়ার পথে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু জিনিস আমরা দেখতে দেখতে পেয়েছি সেটা তোমাদেরকে দেখাবো যে তালগাছ দেখে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কবিতা লিখেছিলেন যে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সেই তালগাছ কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি হয়তো তালগাছটা নেই কিন্তু জায়গাটা এটাই তালগাছ একটা রয়েছে সেটা হয়তো আর্টিফিশিয়াল অন্য কোনো গাছ সেই গাছ তার এতদিন বাঁচা সম্ভব নয় তবে জায়গাটা কিন্তু এটাই ছিল টোটো দাদারা বলছিল যে সৃজনী শিল্পগ্রাম বলে একটা গ্রাম মতন বানানো আছে যেখানে নাকি শিল্পীদের হাতের কাজ আছে খুব সুন্দর সুন্দর সেটা দেখতে যাও তোমরা খুব ভালো লাগবে আমার কুটির বলে একটা জায়গায় যেতে বলেছিল কিন্তু সব জায়গায় আমরা একই দিনে কমপ্লিট করতে পারিনি তাই জন্য সৃজনী শিল্পগ্রামে কিন্তু চলে এসেছি আর সত্যি এসে তো আমি অবাকই হয়ে গেছি যে কত সুন্দর হাতের কাজ মানুষের এগুলো কিন্তু সমস্ত কিছু মানুষেরই হাতের কাজ হাতের তৈরি করা অনেকে নাকি বিশ্বভারতীর স্টুডেন্টদেরও তৈরি করা হাতের কাজ আছে শুনে তো আমার খুবই ভালো লাগছিলো যে আমার তো একটুখানিও গুণ নেই তবে এখানে এসে বন্ধুরা কিন্তু আবারও নাচ গান শুরু করে দিয়েছে দেখতেই পারছ এখানে ঢুকে তো অনেক কিছুই দেখতে পেয়েছি সবটার নাম বা সবটা বোঝার মতন ক্ষমতা আমার নেই এত সুন্দর সুন্দর জিনিস কিন্তু কিছু কিছু জিনিস আমার এত ভালো লেগেছে সেগুলো একটু একটু করে ভিডিও করেছি আর এই ফুলের বাগানটা এই ফুলটার কি নাম আমি জানি না কিন্তু ভীষণ সুন্দর আর এটা দেখতে পাচ্ছ ফেলে দেওয়া সমস্ত জিনিস দিয়ে কিন্তু মা দুর্গা তৈরি করেছে এই শিল্পীকে আমি কুল জিনিস জানাই এত সুন্দর তার হাতের কাজ আমার তো খুব ভালো লেগেছে এখান থেকে তো বেরোতেই ইচ্ছা করছিল না আর এই দেখো পালকিতে বউ চলে যায় এরকম একটা থিম করা ছিল এখানে কিন্তু সাতটা মিউজিয়াম আছে সব মিউজিয়ামতে ঘুরে দেখা সম্ভব হয়নি তবে কিছু কিছু ঘুরেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি আর এখন আমরা চলে এসেছি শান্তিনিকেতনের খুব বড় খুব ফেমাস নাম করা সেই সুরুল রাজবাড়িতে এখানে নাম কিন্তু আমি অনেক শুনেছি ধরে ইচ্ছে ছিল যাবো আলটিমেটলি সেটা আমার কমপ্লিট হয়েছে আমি চলে এসেছি এখানে রাজবাড়িটা এত বড় অ্যাকচুয়ালি এটা একটা জমিদার বাড়ি এত বড় এত সুন্দর কি ভালো লাগছিল দেখতে পুরনো জিনিসপত্র দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল এরই মাঝে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার একটি ঝগড়া হয়েছিল ওই জন্য কিন্তু আমি একটু দূরে দূরে সরে সরেছিলাম নাহলে কিন্তু আরো সুন্দর সুন্দর ক্লিপ তোমরা দেখতে পেতে যাই হোক এখানে বেশ কিছুক্ষণ সময় কাট কাটিয়ে এখনও কিন্তু আমরা যাব আমাদের রিসর্টে আর নাচানাচি করতে করতে কিন্তু রিসর্টে পৌঁছে গেছি এখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা আবারও ঘুরতে বেরোবো কোথায় যাব তোমাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছি আমরা কত মজা করছি আমাদের আমাদের মজা শেষই হচ্ছে না বন্ধুদের সঙ্গে কিন্তু গেলে এই আনন্দটা তোমরাও পাবে অবশ্যই বন্ধুদের নিয়েই কিন্তু শান্তিনিকেতনে যাবে তোমরা আবার কখনও এরকমভাবে সবার সঙ্গে একসঙ্গে ঘুরতে যেতে পারবো কি না আমি জানি না আরও বয়স তো আমাদের বেড়ে যাবে কিন্তু এরকমভাবে ঘুরতে যেতে পারবো কিনা জানি না তবে এইটা কিন্তু আমার চির জীবন স্মৃতি হয়ে থাকবে তো এখানে দেখো খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি আজকেও মাছের থালি নিয়েছিলাম নিয়েছিলাম ভোলা মাছের জাল বেশ ভালো হয়েছিলো বেগুনি দিয়েছিলো বেগুনিটা খেতে কিন্তু দারুণ লাগছিল জানো তো তো একটু খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু আমরা আবারও ঘুরতে যাবো যাবো হচ্ছে সোনাঝুরির বনে কালকে গিয়েছিলাম সোনাঝুরি হাতে আজকে যাব সোনাঝুরির বনে দারুণ ছিল আর ভোলা মাছটা সত্যি কথা খুব ভালো হয়েছিলো একদম সর্ষেটা এত সুন্দর লাগছিলো খেতে সর্ষে দিয়ে করেছিলো ওনারা ওনাদেরকে আমরাই বলছিলাম যে সর্ষে দিয়ে করতে কারণ সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে আমার বেশ ভালো লেগেছে যাই হোক খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা ড্রেস চেঞ্জ করবো না এটা পরে চলে যাব সোনাঝুরির বনে খাওয়া দাওয়া সেরেই কিন্তু চলে এসেছি সোনাঝুরির বনে দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা ওফ দারুণ এতক্ষণ যাই দেখি না কেন এইখানে এসে আমার মনটা শান্ত হয়ে গেল মনটা পাগল হয়ে গেল। মনে হয়েছিল পাগলা হাওয়া বাদল দিনে গানটায় না কাজ করি আমার দারুণ লাগছিলো যেন সোনাঝুরি বনটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় এখানে এগুলো সব সোনাঝুরি গাছ এই সোনাঝুরি গাছের নাম করেই কিন্তু সোনাঝুরি হাট হয় আমি তো এটাই শুনেছি এগুলো সোনাঝুরি গাছ কিনা আদৌ জানিয়ে দিও তোমরা কমেন্ট করে জানো যারা শান্তিনিকেতন গেছো তারা তো অবশ্যই জানবে দারুন দারুণ সুন্দর ছিল যাই হোক এখানে সময় কাটিয়ে আমরা রিসোর্টে ফিরে গেছিলাম আর এখন দেখো রিসর্ট থেকে কিন্তু আমাদের দিয়েছে অনেক কিছু খাবার দাবার সন্ধ্যাবেলায় আর কি দিয়েছে ফ্রিশ ফ্রাই ফ্রিশ কাটলেট চা অনেক কিছু দিয়েছে মানে ভীষণ ভালো আর ওনারা দিয়েছে বলতে আমরা আর কি অর্ডার করেছিলাম ওনারা রুমে সে দিয়ে গেছিলো দারুন ছিল গাইস দারুণ ছিল কি বলবো তোমাদেরকে আর চাটা তো কোনো কথাই নেই চাটা কিন্তু ভালোই বানায় এখানকার রাঁধুনির হাতের রান্না কিন্তু বেশ ভালো ছিল আমরা সবাই কিন্তু চাটা যে যার মতন খেয়েছি তারপরে কিন্তু কারাকারি করে ফিশ ফ্রাইগুলোকে খেয়ে নিয়েছি যেই আমি হাত দিচ্ছি ওনাদের সবাই খাবলা দিয়ে দিয়ে নি মানে আমি যদি বেশি খেয়ে নিই ওই জন্য যাই হোক এটাই তো হয় এটাই তো বন্ধুদের সাথে যাওয়ার মজা তাই না ব্যাস তারপরে কিন্তু আরও একটা জিনিস ছিল সেটা হচ্ছে ফিশ কাটলেট মানে আমরা এটা বলিনি ওনারা বললো যে এটা একটা ভালো জিনিস আছে তোমরা একটু ট্রাই করে দেখতে পারো তো ওই জন্য ফিশ কাটলেটটা রুমে এসেই দিয়ে গেছিলো আমরা আজকে তো করেছি মানে অ্যাকচুয়ালি আমরা আজকে এত ঘুরে যে আমাদের ইচ্ছা করছিল না যে আমরা বাইরে যাই সেজন্য রুমের ভিতরে সব কিছু ডাকা ডাকি করেছিলাম আজকে বনফায়ার যে যাবো না বলেছিলাম তোজন্য রুমের সব কিছু দিয়ে গেছে দেখো কি সুন্দর ডেকোরেশন করে দিয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছিলো দুটো দুটো ফিশ কাটলের ওখানে তো অনেকগুলো ছিল আর একটা খুব সুন্দর ডেকোরেশন করে দিয়েছিলো আর আমরা খেয়ে নিলাম ভীষণ ভালো লাগছিলো খেতে আর এরপরে কিন্তু হুল্লোড় করা হবে নাচ গান হবে সবটাই তোমাদেরকে দেখাবো আর এখন হচ্ছে রাত্রেবেলায় খাওয়ার দাওয়ারের পালা ডাল আলু ভাজা আমরা কিন্তু মটন খেতে চেয়েছিলাম তো মটনই বলেছিলাম তখন ওনা বললো যে ঠিক আছে মটনের সাথে আমরা ডাল আর আলু ভাজা তোমাদেরকে দিয়ে দেবো তো সেরকম কথা মতন সেটাই দিয়েছিলো আর দেখতে গোল করে সবাই কিন্তু বসে গেছি আর দেখো এই সমস্ত খাওয়া তার ওপরে খাওয়া যায় না জন্য আমরা নিজেরাই হল রুমেই আর কি চলে এসেছিলাম আর কতটা করে মটন দিয়েছে ও দারুণ ছিল দারুণ কি বলবো দেখো মাছ মাংস সব খাওয়া হয়ে গেল কিন্তু শুধু ডিম বাকি ছিল কিন্তু এখানে কেউ ডিম খেতে চায় না তো ডিম আর অর্ডার দিইনি তো এখানে খাসির মাংস নিয়েছিলাম আর সকালে ভোলা মাছ খেয়েছি ছিলাম খাওয়া দাওয়া তো জমে উঠেছে গায়ে দারুণ লাগছিলো খেতে তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর আগের দিনের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও আর কারা কারা শান্তিনিকেতন ঘুরতে গেছো সেটা জানিও আর এবার যদি যা কেউ শান্তিনিকেতন যাও অবশ্যই অসীমা রিসোর্টেই কিন্তু যাবে তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে ভালো থেকে সুস্থ কোটাটা